আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রিল চিকেন অথবা তান্দুরি চিকেনও বলতে পারো, দুইটা আসলে সেমই। তো আমি এখানে গ্রিল করার জন্য এই তো চিকেনটা এভাবে কেটে নিতেছি যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকতে পারে। তো আশা করি ফুল রেসিপিটা তোমরা দেখবা, আর যারা নতুন আছো আমার চ্যানেলটাতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, আর বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখে নিতে পারবা। তো এভাবে আমি দুই পাশেই ভালো করে কেচে নিব, তোমরাও এভাবে কেচে নিবা। কেচে নেওয়ার পরে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম, আবারও ধুয়ে একদম পানি ঝরানো এটা। তো এখন এখানে আমি এক এক করে মশলা দিয়ে নিব, আর আমার মশলাটা একদমই ঘরে বানানোর মশলা। এই যে আমি এই মশলাটাকেই পাটাতে পিষে নেব। এখানে একটা জায়ফল, এই যে এখান থেকে একটু নিছি আমি, এটা দেখাইলাম শুধু আস্তটা। এটা হলো জয়ত্রী দুই টুকরা, এই যে এরকম দুইটা, আর চারটা আছে হলো লবঙ্গ, আর গোলমরিচ আছে 8 থেকে 10টা, ছোট ছোট তিন টুকরা হলো দারুচিনি, আর এলাচ আছে 5টা। এগুলিকে আমি পিষে নিব পাটাতে। তো এই তো পাটাতে পিষে নেওয়ার পরে মশলাটা, আর দুইটা লেগ পিসের সাথে আমার একটা হলো আরেকটা পিস ছিল, এটাও নিয়ে নিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচের মতো, আর তো গরম মশলা বাটাটা দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, আমি এখানে 4 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারো। আমি একটু ঝাল পছন্দ করি এই গ্রিল চিকেনটা বা তান্দুরি চিকেনটা, এই কারণে একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, আর এখানে কিন্তু একটু সয়া সসও দিব। তো লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম সরিষার তেল, আর এটা সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো হয়, তোমরা চাইলে সয়াবিন দিয়েও করতে পারো কিন্তু সরিষার তেলটা দিয়ে করলেই বেশি ভালো হয়। দিয়ে দিলাম 1 পিস লেবুর রস, আর এটা কিন্তু রমজানে তোমরা করতে পারো ইফতারিতে, আমি যেহেতু ইফতারিতেই করেছিলাম তো এই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। নান আর এই গ্রিল চিকেন ইফতারিতে খুব ভালো একটা ইফতারি হয়, ভাজা পোড়া খেতে খেতে আমরা যখন আলুর চপ বেগুনি খেতে খেতে বোরিং লাগে তখন কিন্তু এরকম একটু চটপটা টাইপের খাবার ভালোই লাগে। তো তোমরাও চাইলে এই গ্রিল চিকেনটা ইফতারিতে রেডি করতে পারো, আমি ইফতারিতেই করেছিলাম এই কারণে রেসিপি করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে চাইলে তোমরা কিন্তু টক দইটাও ইউজ করতে পারো, তো আমার কাছে ছিল না, আর অনেক তাড়াহুড়ো ছিল তো এই কারণে দিতে পারিনি। তোমরা চাইলে টক দইটা দিয়ে নিতে পারো, এখানে খুবই ভালো হয়। তো টক দই ছাড়াও যে আমি করলাম অনেক মজার হয়েছে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তো আমার সয়া সসটা দিতে মনে ছিল না এই কারণে আমি আবার ক্যামেরাটা অন করলাম। এই তো এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়েও আমি একটু ভালো করে মাখিয়ে, আর এই জিনিসটা কিন্তু আমরা যদি রেসিপিটা করতে চাই একদম 4-5 ঘন্টা কমপক্ষে আর কি 4-5 ঘন্টা আগে করে রাখলে বেশি ভালো হয়, আর পারলে এর চেয়ে বেশি টাইম রাখলে বেশি ভালো হয়, আগের দিন করে রাখতে পারলে, আগের দিন করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে বেশি ভালো হয় আর কি। তো এখন এটা আমি আবার ভাজার সময় শেয়ার করব। তো ওই তো 4 থেকে 5 ঘন্টা পর আমার এটা, এখন এটা ভাজবো আমি, অল্প তেল দিয়ে দিব ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব চিকেনটা। তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম চিকেন আর মশলাগুলি উপরে এভাবে একটু দিয়ে দিব হাত দিয়ে, আর এই চিকেনের এই মশলাটাই কিন্তু অসম্ভব মজার।
তোমরা চাইলে আমার এই রেসিপিটা ঘরে একবার হলেও ট্রাই করো। রমজানের ইফতারিতে কিন্তু এই রেসিপিটার অনেক ভালো লাগবে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি তো এই রেসিপির সাথে নান রুটিও করেছি, তোমরা চাইলে আমার নান রুটির রেসিপিটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করবা, আমি সেই রেসিপিটাও দিয়ে দিব। তো এই তো আমার মনে হয় একটা পাশ হয়ে গেছে, একটু উল্টে দিব। আর এভাবে কিন্তু উল্টে পাল্টে যতক্ষণ না একদম গ্রিল গ্রিলের মতো হয় ততক্ষণই কিন্তু এটাকে ফ্রাই প্যানে রাখতে হবে। উল্টে পাল্টে একটু পর পর এভাবে যেন সব সাইড হয়ে যায় এভাবে করতে হবে। তো এই যে দেখো আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি কিন্তু আরও বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে একদম ফুল কুক করে নিয়েছি। এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সব দিকে, একদম সফট। আর এখন এটাকে আমি তুলে নিব, সার্ভ করে নিব। আর এটা তোমরা চাইলে রুটি পরোটার সাথে রমজানের ইফতারিতে রাখতে পারো, সন্ধ্যার আইটেমে, ইফতারি আইটেমে আর কি। তো খুবই মজার হয়েছিল। তোমরাও চাইলে ঘরে থাকা মশলা দিয়ে, কিন্তু এরকম বাজারে কেনা মশলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়ে এরকম মজার এই গ্রিল চিকেন করে নিতে পারো আর ইত্যাদিতে রাখতে পারো সন্ধ্যার। তো আশা করি আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে কমেন্টস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।